সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা রাখতে হবে এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতেও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আবাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া তেওয়ারিখিলে অবস্থিত আলহাদারা ইসলামিক স্কুলের অরিয়েন্টেশন প্রোগ্রাম অভিভাবক সমাবেশে এমন মন্তব্য করেন বক্তারা। স্কুলের কনফারেন্স রুমে নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান সাইদুল মুর্তাজা সাইদি। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ফারুক খান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টেকনাফের রিলা শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাওলানা সাইফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক সহ আরও অনেকে।